অস্থায়ী সাইক্লোন শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ অসহায় পিতার আর্তনাদ অভিনয় নিয়ে মনটা খুব খারাপ, কি যে করি। আরে রমজান না, অনেকদিন পর দেখা। আচ্ছা তোমার মন খারাপ কেন বন্ধু? কেন কি হয়েছে তোমার? তোমাকে এমন দিমাগ লাগছে কেন? কি হয়েছে বলো তো? তোমাকে বলেছি শোনো, এক জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তোমাকে বলেছি শোনো, এক জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আচ্ছা কেন তোমার ছেলেটির কি খবর? তোমার ছেলেটির না একজন অনেক বড় ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল। গোপনে করেছে বিয়ে, আমি যে দেখেছি কত যে স্বপ্ন আমার ছেলেকে নিয়ে, হঠাৎ শুনেছি ছেলেটি আমার গোপনে করেছে বিয়ে। কেন তোমরা মা বাবা থাকতে তোমাদের ছেলে আজ তোমাদেরকে বাদ দিয়ে বিয়ে করতে পারলো? বাবা মাকে ছেড়ে সেই ছেলে আজ অন্য কোথায় রয়। আমাদের খোকা আমাদের ছেড়ে কি করে যে দূরে রয়, কি করে যে দূরে রয়। তোমাকে বলেছি শোনো, এক জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আচ্ছা তা না হয় ছেলেটির কথা শুনলাম, তো তোমার তো একটি মেয়েও ছিল, তোমার ছোট্ট মেয়েটি কি খবর বলো তো? ওনা আজকে অনেক বড় হওয়ার কথা। বড় সাত করে বড় ঘর দেখে দিয়েছি মেয়েটির বিয়ে, সুখে থাকবে মেয়েটি আমার স্বামী সংসার নিয়ে। বড় সাত করে বড় ঘর দেখে দিয়েছি মেয়েটির বিয়ে, সুখে থাকবে মেয়েটি আমার স্বামী সংসার নিয়ে। আচ্ছা আচ্ছা তারপর তোমার মেয়েটির কি হলো বলো বন্ধু বলো, তুমি মন খুলে বলো। আমি তো বুঝিনি এতজন নিষ্ঠুর হবে যে স্বামীটা তার। প্রতিদিন চলে মেয়েটির উপর কত না অত্যাচার, কত না অত্যাচার। তো তোমরা মা বাবা থাকতে তোমাদের মেয়েটির উপর এত জুলুম অত্যাচার নির্যাতন চলে, তো তোমরা কি শুনে শুনে বসে থাকো? এসব শুনে বুকে ফেটে যায় তবু মরা নিরুপায়। বাবা মা হয়ে আমরা দুজন বড় অসহায়, বড় অসহায়। তোমাকে বলেছি শোনো, এক জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। চুপ করো বন্ধু, চুপ করো, আর কান্না করো না। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে সন্তানদের ঠিক মতো মানুষের মতো মানুষ করতে না পারলে আর তাদের খুঁজে পাওয়া যায় না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি একটাই অনুরোধ, আপনারা অবশ্যই ছোট্টবেলা থেকেই আপনার সন্তানদের ইসলামের শিক্ষায় দিনের আলোয় আলোকিত করে আর তাদের জীবনটাকে ফুলের মতো সাজিয়ে তুলে তাদের ভবিষ্যৎ জীবন যেন অনেক সুবাসিত হয়, তারা যেন এদেশের আদর্শবান নাগরিক হতে পারে, তারা যেন আপনাদের শ্রেষ্ঠ সন্তান হতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এ বিষয়েগুলোকে একটু গভীরভাবে খেয়াল করবেন, আসলে সবার জীবন তো এমনটা ঘটতেই পারে। চলো বন্ধু চলো, আর কান্না করো না।